নিজের ঘরে গুরুদেব বৃহস্পতি মার্গী হচ্ছেন, আবার শনি মহারাজ নিজের ঘরেই মার্গী হয়েছেন, হয়ে শশ নামক একটি পঞ্চমহাপুরুষ যোগ তৈরি করে দিয়েছেন তুলারাশি, তুলালগ্ন বা লিব্রা সাইনের জাতক জাতিকাদের জন্য। এই ভিডিওটিতে আমরা তুলারাশির জাতক জাতিকাদের 2022 সালের 23 অক্টোবর থেকে শুরু করে 2023 সালের 17 জানুয়ারি পর্যন্ত মার্গী শনির প্রভাবে আপনাদের জীবনে ঠিক কী কী প্রভাব বিস্তার করতে চলেছে সে বিষয়ে ভিডিওটিতে আমরা বিস্তারিত সুনিপুণ এবং গবেষণাধর্মী আলোচনা করতে চলেছি। আর ভিডিওটির শেষে যেমন টোটকা উপায় মন্ত্র নিয়ে আমরা থাকি, তেমনটি তো আছি। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আপনাদেরকে জানাবো, শনি মহারাজ একজন দেবতা হলেও তাকে কিন্তু আমরা, আপনারা লাল কিতাব বলুন, বৈদিক জ্যোতিষ বলুন, সমস্ত ক্ষেত্রেই নেগেটিভ প্ল্যানেট হিসাবেই পরিগণিত করা হয়েছে। সূর্যদেব এবং ছায়াদেবীর সন্তান শনি মহারাজ, শনি মহারাজ শুক্রাচার্যের শিষ্য এবং শনি মহারাজ কর্মফলদাতা, ন্যায়াধীশ, দণ্ডাধিকারী। শনি মহারাজ তাদেরকে খুব পছন্দ করেন। আপনার জন্মছকে শনি যতই খারাপ থাকুক না কেন, শনির দশা মহাদশা চলুক, শনির সাড়ে সাথী চলুক, ঢাইয়া চলুক, ইট ডাজেন্ট ম্যাটার। কেন, শনির কিছু পজিটিভ গুণ যদি আপনারা মেনে চলতে পারেন, শনির কোনো টোটকা উপায় মন্ত্র লাগে না। প্রথমেই সেটি আপনাদের ইন শর্ট জানিয়ে রাখি। শনি পছন্দ করে ধর্ম, প্রাণ, কর্মনিষ্ঠ, মাতৃভক্ত মানুষদের, যারা বাসি খাদ্য খাবার খায় না, আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, নিজেও পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, সব কিছু সিস্টেমেটিক এবং প্ল্যানিং মাফিক চলে, এই ধরনের ব্যক্তিবর্গদেরকে শনি মহারাজ সুফল প্রদান করে থাকেন, কারণ তিনি কর্মফলের দাতা। এবার আমরা আজকের এই ভিডিওটির আলোচনায় ফিরে আসি। প্রথমেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন একটি ছক, এটি কিন্তু তুলারাশির জাতক জাতিকাদের 2022 সালের 23 অক্টোবর থেকে শুরু করে 2023 সালের 17 জানুয়ারি পর্যন্ত আপনাদের গ্রহগত গোচর ফলের ছক ঠিক এমনই দেখাবে। আপনাদের রাশিতে কেতু, আপনাদের রাশিতে কেতু আছে, এখানে কিন্তু সাত লেখা আছে, সাত লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না, এটিই কিন্তু আপনাদের ফার্স্ট হাউস। সাত কেন লেখা, তার কারণ তুলারাশির জাতক জাতিকারা কালপুরুষের রাশিচক্রের সপ্তম রাশি। আপনাদের ফোর্থ হাউসে শনি মহারাজ নিজের ঘরে স্বগৃহে মার্গী হয়েছেন। আপনাদের সিক্সথ হাউসে রোগঋণ শত্রুর অধিপতি গুরুদেব বৃহস্পতি নিজের ঘরেই আছেন, 24 নভেম্বরের পর তিনিও মার্গী হয়ে যাবেন। সেভেন্থ হাউসে রাহু থাকছে, আর রাহু কেতু দুজনেই কিন্তু এখানেই থাকবে আপনাদের এক টানা 2023 সালের 30 অক্টোবর পর্যন্ত, অর্থাৎ আরও প্রায় একটি বছর। রাহু কেতুর প্রভাব তুলারাশির জাতক জাতিকাদের উপরে আগত একটি বছরে কেমন পড়তে পারে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও চ্যানেলে কিন্তু আগে থেকে আপলোড করা আছে, সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না। এই ভিডিওটিতে আমরা মার্গী শনি মহারাজকে নিয়ে আলোচনা করছি। শনি মহারাজ এতদিন বক্রী ছিলেন, আর আমরা জানি কোনো নেগেটিভ প্ল্যানেট বক্রী হলে তাদের নেগেটিভিটি আরও বেড়ে যায়। ফলস্বরূপ আপনার মায়ের স্বাস্থ্যের হয়তো অবনতি ঘটেছে, আপনার মায়ের সাথে হয়তো আপনাদের সম্পর্কের অবনতি ঘটেছে, এমনকি রক্ত, হৃৎপিণ্ড, বুক, ফুসফুস ওরিয়েন্টেড কোনো সমস্যা আপনারা পরিলক্ষিত করেছেন, জমি, ভবন, বাহন ক্রয় বিক্রয়ে সমস্যায় পড়েছেন, শ্বশুরমশাইয়ের সাথে অহেতুক তর্ক বিতর্কেও জড়িয়ে পড়তে পারেন। তবে এবার আপনাদের সুখস্থানের অধিপতি মার্গী হয়ে শশ নামক একটি পঞ্চমহাপুরুষ যোগ করে তৈরি করে দিয়েছেন। ফলস্বরূপ শনি মহারাজের অসীম কৃপা আপনাদের উপরে বর্ষণ হতে চলেছে। যদিও ফোর্থ হাউসে শনি নিউট্রাল ফলাফল দেয়, কিন্তু তিনি নিজের ঘরে, ফলস্বরূপ প্রথমেই রোগ, ঋণ, শত্রু থেকে আপনারা মুক্তি পেতে পারেন। এমনকি হৃৎপিণ্ড, রক্ত, বুক, ফুসফুস ওরিয়েন্টেড কোনো সমস্যা যদি থেকে থাকে, সেখান থেকে খুব তাড়াতাড়ি পরিত্রাণ বা রেহাইয়ের পথের দিকে আপনারা এগিয়ে যাবেন। এ সময় মায়ের সাথে সম্পর্কের উন্নতি, মায়ের স্বাস্থ্যের উন্নতি, এমনকি 24 নভেম্বরের পর মামা, মাতা, মহ, মাতৃকুলের তরফ থেকে আর্থিকভাবে, সামাজিকভাবে বা মানসিকভাবে কোনো না কোনো উপকার আপনারা কিন্তু নিশ্চিতভাবে পাবেন। আপনাদের 2023 সালের 17 জানুয়ারির আগে পর্যন্ত নতুন জমি, ভবন, বাহন ক্রয় বা বিক্রয়ের জন্য সময় অত্যন্ত শুভ। নতুন জমি, নতুন বাড়ি, নতুন ফ্ল্যাট আপনারা কিন্তু কিনতেই পারেন নিজের নামে, সেটি কিন্তু প্রত্যাশা মাফিক ফলাফলই আপনাদেরকে দিতে চলেছে। শ্বশুরমশাইয়ের সাথে আপনাদের অবশ্যই সম্পর্কের উন্নতি ঘটবে, হঠাৎ করে কোনো স্থান থেকে আর্থিক প্রাপ্তি কিন্তু আপনাদের ঘটতেই পারে, সেই অর্থকে সঞ্চয় করে কাজে লাগাতে পারলে
প্রভূত পরিমাণে লাভবান হবেন। মায়ের পরামর্শ নেবেন, মায়ের সাথে সম্পর্কের উন্নতির মাধ্যমে শনিকে আপনারা কিন্তু আরও মজবুত করতে পারেন। শনি মহারাজের তিনটি দৃষ্টি আছে, তৃতীয় দৃষ্টি, সপ্তম দৃষ্টি এবং দশম দৃষ্টি। শনি মহারাজ যে ঘরটিতে বসেন সে ঘরটিকে তো মঙ্গল করে দেন, কিন্তু তার তিনটি দৃষ্টিতেই আছে বক্র দৃষ্টি, কুদৃষ্টি। বিশেষ করে শনির পূর্ণ দৃষ্টি, সপ্তম দৃষ্টি খুবই খারাপ হয়ে থাকে। শনির পূর্ণ দৃষ্টি আপনাদের পড়ছে কর্মস্থানে, ফলস্বরূপ কর্মস্থান কিন্তু একটু হলেও প্রভাবিত হবে। আপনাদের কর্মস্থানের অধিপতি হচ্ছেন চন্দ্রদেব। চন্দ্রদেব 2 থেকে 2.5 দিন অন্তর অন্তর রাশি পরিবর্তন করেন। সুতরাং আপনাদের কর্মজীবনে তুলারাশির জাতক জাতিকাদের আমরা কিন্তু কখনোই স্টেবিলিটি খুব বেশি দেখি না, এই ভালো তো এই মন্দ। বিশেষ করে যারা রাজনীতিবিদ আছেন তুলারাশির জাতক জাতিকাদের মধ্যে, তাদেরকে অত্যধিক সাবধানতা এবং সচেতনতা অবলম্বন করে চলতে হবে এই সময়কালীনে, অন্তত 17 জানুয়ারি 2023-এর আগে পর্যন্ত। চাকরিজীবী যারা আছেন, অফিসে কম কথা বলে কাজ বেশি করুন, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন। তবে যারা বেকার যুবক যুবতী আছেন, 24 নভেম্বরের পর থেকে 17 জানুয়ারি 2023-এর মধ্যে আপনাদের নতুন কোনো চাকরির যোগ কিন্তু প্রবল। অর্থাৎ আপনার নতুন কোনো চাকরি না হলেও কর্মসংস্থান হতে পারে, সরকারি চাকরিও কিন্তু আপনাদের জুটতে পারে, এমন যোগাযোগ কিন্তু এখানে 100% পরিলক্ষিত হচ্ছে। আবার আপনারা আপনাদের না করা কোনো কর্মের কারণে বদনামের ভাগিদারী হতে পারেন। যারা চাকরি করছেন বর্তমানে, কর্মস্থানে আপনার বিরুদ্ধে কোনো বিরুদ্ধাচার হতে পারে, আপনারা পলিটিক্সের সম্মুখীন হতে পারেন। চোখ কান নাক খোলা রাখবেন, তা না হলে আপনার করা কর্মের কৃতিত্ব দ্বিতীয় কোনো ব্যক্তি, তৃতীয় কোনো ব্যক্তি কিন্তু নিয়ে চলে যেতে পারে। এবার দেখুন, শনির তৃতীয় দৃষ্টি পড়ছে আপনাদের 6th হাউস, রোগ ঋণ শত্রুর ভাবে। 6th হাউসে শনির দৃষ্টি কিন্তু খুব একটি অশুভ নয়। আমরা জানি জন্মছকে 3, 6, 10, 11-তে শনি কিন্তু ভালো ফলাফল প্রদান করে থাকে। আর আপনাদের 6th হাউসের অধিপতি গুরুদেব বৃহস্পতি নিজের ঘরেই বসে আছেন, আর 24 নভেম্বরের পর তিনি মার্গী হয়ে আপনাদের রোগঋণ শত্রু থেকে মুক্তি দেবেন। স্বামী স্ত্রী আপনাদের যে স্বাস্থ্যের ভঙ্গটা হচ্ছিল সেখান থেকেও আপনারা মুক্তি পাবেন। তবে হ্যাঁ, 24 নভেম্বরের পর, 24 নভেম্বরের আগে কিন্তু নয়, আর 6th হাউস ওরিয়েন্টেড যাই শুভ পরিণাম আপনারা পান না কেন, সেটি ধীর গতিতে পাবেন। কারণ শনি ধীর গতিতে পরিণাম দেন, কারণ তিনি একটি রাশি থেকে আরেকটি রাশিতে গমন করতে 2 থেকে 2.5 বছর টাইম নিয়ে ফেলেন। শনি মহারাজের তৃতীয় দৃষ্টিকে আমরা নালিফাই করছি, তার কারণ গুরুদেব বৃহস্পতি নিজের ঘরে বসে আছেন, সেখানে শনির দৃষ্টি খুব একটি প্রভাবিত করবে না। শনির দশম দৃষ্টি পড়ছে আপনাদের রাশিস্থানে, আপনাদের 1st হাউসে, যেখানে কেতু বসে আছে, আর আপনাদের 1st হাউসের অধিপতি শুক্রাচার্য। সুতরাং আপনাদের একটি জিনিস কিন্তু খেয়াল দিতে হবে, শনি মহারাজের গুরুদেব শুক্রাচার্য, শিষ্য নিজের গুরুর ঘরের দিকে তাকাচ্ছেন, এটি কিন্তু খুব একটি খারাপ নয়। কিন্তু শনির দৃষ্টিতে আছে বক্র দৃষ্টি, কুদৃষ্টি, আর আপনাদের রাশিতে বসে আছে কেতু। কেতু কিন্তু পূর্ব জন্মের কারক গ্রহ, কোনো না কোনো ত্যাগ শিকারের কথা কেতু বলে। কেতু আপনার বদভ্যাস হতে পারে, সম্পত্তি হতে পারে, অর্থ হতে পারে, কোনো না কোনো ক্ষেত্রে আপনারা যদি ত্যাগ স্বীকার করেন তারপরই কিন্তু আপনাদের জীবনে উন্নতি শুরু। আর ত্যাগটি স্বীকার করতে যদি আপনি 50-60 বছর বয়স লাগিয়ে ফেলেন তাহলে তারপরে উন্নতি শুরু। কেউ যদি 19-20 বছর বয়সেই ত্যাগ করে দেয় তাহলে তার 19-20 বছর বয়স থেকে উন্নতি শুরু, কারণ কেতু পূর্ব জন্মের কারক গ্রহ। যতক্ষণ না কেতুর ত্যাগ স্বীকার না করবেন ততক্ষণ রাহু আপনাকে হাত ধরে এগিয়ে নিয়ে যেতে পারবে না। আপনাদের রাশি স্থানে কিন্তু রাহুর পূর্ণ দৃষ্টিও পড়ছে, সুতরাং আপনাদের রাশি স্থানে শনির দৃষ্টি, কেতুর অবস্থান, রাহুর পূর্ণ দৃষ্টি, ফলস্বরূপ মানসিক দুশ্চিন্তা এবং টেনশন কিন্তু আপনাদের থাকতে চলেছে। এ সময় মুখনিঃসৃত বাণীর দিকে অত্যধিক খেয়াল রাখবেন, মুখ ফসকে কোনো বাজে কথা বেরিয়ে যেতেই পারে, যার কারণে আপনার সামনে থাকা মানুষজনেরা কিন্তু একটু অসন্তুষ্ট হতে পারে। ঠাকুমা ঠাকুরদার স্বাস্থ্যের দিকে নজরদান করবেন, নিজের স্বাস্থ্যের দিকেও খেয়াল রাখবেন, ওজন বুঝে ভোজন গ্রহণ করুন, রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান। কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় নিলেই কিন্তু হতাশা আপনাদেরকে গ্রাস করতেই পারে। এছাড়া এ সময় আপনারা বদনামের ভাগিদারীও হতে পারেন, চোখ কান নাক খোলা রাখতে ভুলবেন না, অবৈধ ক্রিয়াকলাপের দিকে আকৃষ্ট হবেন না এবং মদ মাংস যতটা সম্ভব এড়িয়ে চলা যায়, কারণ এ সময়ে নেশাভাঙের প্রতিও আপনারা আকৃষ্ট হতে পারেন, রাতারাতি বড়লোক হওয়ার মতো স্বপ্ন দেখতে পারেন রাহুর কারণে। আর শনির দৃষ্টি তো এখানে আছে, এটি কিন্তু ভয়ানক পরিণতি দিতে পারে। দেখুন, নেগেটিভ বা নেতিবাচক কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ভালো লাগে না, তবে গ্রহগত গোচর অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশন প্রস্তুত করা আমরা আমাদের কর্তব্য বলে মনে করে থাকি।
এই মাসে নেগেটিভ কিন্তু আপনাদের কর্মস্থান এবং আপনাদের স্বাস্থ্যগত ব্যাপার, সামাজিক ব্যাপারে, মানসিক ব্যাপারে একটু আপনাদের সমস্যা থাকতে পারে। আদারওয়াইজ আপনার মায়ের সাথে, মামা মামা মাতা মহ মাতৃকুলের সাথে, আপনার রোগ ঋণ শত্রুর ঘরে, আপনার নতুন জমি ভবন বাহন ক্রয় বিক্রয়ের ব্যাপারে, এই সমস্ত ব্যাপারে কিন্তু শনি মহারাজ আপনাদেরকে পূর্ণ সাপোর্ট করতে চলেছেন, ফুল সাপোর্ট করতে চলেছেন। তাই সময় সুযোগের অবশ্যই সদ্ব্যবহার করবেন, নেগেটিভটিকে না দেখে পজিটিভটিকে বেশি দেখবার চেষ্টা করবেন। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে প্রথমেই আপনাদের বলবো শনি মহারাজের বীজমন্ত্র, ওম প্রাং প্রিং প্রং শনিশ্চরায় নমঃ। এটি প্রতিদিন সন্ধ্যাবেলার সময় 108 বার করে জপ করুন। এছাড়া স্ক্রিনে তো আপনারা নবগ্রহ বীজমন্ত্র দেখতে পাচ্ছেন, পারলে 9টি গ্রহকেই শান্ত রাখার জন্য এই নবগ্রহ বীজমন্ত্র প্রতিদিন 108 বার করে জপ করবেন। 9টি গ্রহকেই শান্ত রাখতে পারবেন। একবার মুখস্থ হয়ে গেলে 10 থেকে 15 মিনিট মাত্র লাগে। আর এটি কিন্তু মনুষ্যজাতির সৃষ্টি নয়, স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি, যা কখনোই অনর্থ হতে পারে না। ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না। এছাড়া শনিবারের দিন হতদরিদ্র গরিবদেরকে কালো রঙের বস্তু বস্ত্র সামগ্রী দান করতে পারেন। শনিবারের দিন সরিষার তেলে নিজের মুখের ছবি দেখার পর সেই সরিষার তেল দান করতে পারেন, প্রভূত পরিমাণে উপকার পাবেন। জীবনে চলতে থাকা দুঃখ কষ্ট থেকে আপনারা মুক্তি পাবেন। শনিবারের দিন করে নিরামিষ খাদ্য খাবার খান, মদ মাংস খাবেন না, তামসিক জীবনযাপনের আশ্রয় নেবেন না। মৈথুন ক্রিয়াকলাপ করা থেকে শনিবার করে নিজেদের বিরত রাখুন। শনিবার করে মসুরের ডাল, সরিষার তেল এবং বেগুন যেন খাবেন না। তো বন্ধুরা, ভিডিওটি আপনাদের কেমন লাগলো, আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে যেন ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম দিচ্ছি।